আমি আজকে এত কষ্ট পাইছি, এত কষ্ট পাইছি সারা দিন। আমি যত কিছুই করি না কেন, একটা নিউজ কিছুদিন ধরে চলতেছে, হলো যে কালকের কথা একটা নিউজ শুনলাম, সেই নিউজটা 2টা বাজে একটা মানুষ মৃত্যুবরণ করলো, শিক্ষক। আজকে তার থেকেও অনেক বড় মর্মান্ত মানে দুর্ঘটনা। এই ঘটনা মানে আপনি বিলিভ করতে পারবেন না, এটা কত বড় দুর্ঘটনা। আপনি এখন কিভাবে সেফ? আমরা যে বাস নিয়ে, আমরা যে ট্রাক দিয়ে, আমরা যেভাবে ওই প্রাইভেট কার বা ছোটোখাটো হুন্ডা টুন্ডা নিয়ে মেট্রো রেলের নিচে দিয়ে যাই, তো ওই নিচে দিয়ে আমরা সেফ না। আমরা যেখানে যাবো আমরা সেফ না, যদি আমাদের এখানে পড়ে আমরা মারা যাইতে পারি, তো আমরা সেফ না ভাই। আমরা এমন দেশে বসবাস করতেছি যেই দেশে আমরা সেফ না, যেই দেশের কাজ করার সময় আমাদের সেফটিনেসের সেফটির কোনো দিক নির্দেশনা দেখে না। ভাই ভুল হলে আমাকে ক্ষমা করবেন, বাট আমার বলতেই বাধ্য আমি, কারণ আমি এটা দেখছি, আমি এটা সহ্য হচ্ছে না। এটা আমার নিজের কাছে মানে আমি নিউজ দেখি আমি হতবাক, আমার ভাষা হারাই ফেলছি ট্রুলি। এমন কেমনি করে মানুষ, মানুষের একজন, আমরাই সাধারণত একটা বাড়ির নিচে দিয়ে একটা কাজ করতে যাই, তখন বাড়ির নিচে একটা লোক দাঁড়ায় থাকে বা এখান দিয়ে যায় না, সমস্যা আছে। আমরা এত চিন্তা করি একজন মানুষের জীবন, আর একটা বিআরটির মতো একটা লোক যেখানে কাজ করতেছে ক্রেন দিয়ে, যেই ক্যারেন যেই জিনিসটা ওজন করতে পারবে না এমন পদার্থ নিয়ে তারা আরেকটা ক্যারান দিয়ে এই কাজটা করতেছে, ট্রুলি বিলিভ মি অন, কীভাবে সম্ভব ভাই, কীভাবে এগুলো সম্ভব? মানে আমি অ্যাকচুয়ালি কোন দিকে যে কথা বলবো আমি বুঝতেছি না, কার যে দোষ দিব সেটাই বুঝতেছি না। বুঝতেছি এইটা, আমাদের দেশে আমাদের জীবনে রক্ষা নাই ভাই। আপনারা যারা টাকা পয়সা যার যেভাবে আছেন ভাই, লাইফ যদি ভালো করতে চান টাকা পয়সা দিয়ে পড়াশোনা করে যেভাবে হোক আউট অফ কান্ট্রি করেন ভাই, না হলে এই দেশে বাঁচতে পারবেন না। এই দেশে আমি তো গাড়ি অ্যাক্সিডেন্ট দেখছি, অনেক দেখছি, অহরহ দেখছি। আমাদের ট্রাফিক সিস্টেম ভালো না, ট্রাফিকের সমস্যা, আমাদের বাস কোয়ালিটি ভালো না, আমাদের ট্রাক কোয়ালিটি ভালো না, কিছুই ভালো না। ওকে ফাইন, তারপর আমরা জীবনযাপন করতেছি, আমাদের দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে তাও আমরা জীবনযাপন করতেছি, এভরিথিং আমরা মেনে নিচ্ছি, কিন্তু এভাবে মৃত্যু আমরা মানতে পারি না। যে বিল্ডিং যেই জিনিসগুলো উন্নয়নের জন্য করা হচ্ছে তার তলে যদি মানুষ মারা যায়, সেই কারণে যদি মানুষ মারা যায়, তো আমাদের দেশের উন্নতিটা কোথায়, কোথায় উন্নতি? জীবনের নিরাপত্তাই পাইতেছি না ভাই। এখন তো যারা বাসের তলে দিয়ে মানে বাসে করে যাবেন মেট্রো রেলের নিচে দিয়ে, যারা মেট্রো রেলের নিচে দিয়ে, ভাই আমি এটা কল্পনা করছি সেই যখন শুরু হয়েছে তখনই বলছি, যদি এইটা পইরা মানুষ মারা যায় তাহলে হইতেই পারে, মারা যাইতেই পারে। সেটা আজকে ঘটলো, সেই কল্পনা আজকে আমার ট্রুলি বাস্তবায়ন হয়ে গেল যে মানুষ সেফ না, এই জিনিসগুলো তো মানুষ সেফ না ভাই। আপনারা কিভাবে বিশ্বাস করবেন আমি জানি না, কল্পনা আজকে বাস্তবে পূর্ণ। কিছু কিছু মানুষ বলে যে কল্পনা কোনোদিন কি হয় না, সত্য হয় না, নাটক আর বাস্তব হয় না। যারা নাটক করে তারা বাস্তব কাহিনী নিয়ে করে, আজকে প্রমাণ পাইলাম। এটা নিয়ে একটা কাহিনী হওয়া উচিত, এটা নিয়ে একটা ড্রামা হওয়া উচিত, এটা নিয়ে একটা শর্ট ফিল্ম হওয়া উচিত, যে আমাদের লাইফ এত তুচ্ছ, আমাদের লাইফ এত নগণ্য, আমাদের লাইফের কোনো ই নাই। আমরা টাকা পয়সা সরকার আমাদের দিচ্ছে না, সরকার সব কিছু দাম বাড়াই দিতেছে, কি করছে, কি কোথায় উন্নতি? আমাদের দ্রব্যমূল্যের দাম বাড়াই দিচ্ছে যেখানে আমরা খাইতে পারতেছি না এখন। ওকে ফাইন, তারপরও মানুষ জীবনযাপন করে যাচ্ছে, কিন্তু এভাবে মৃত্যু, চারটা এক ফ্যামিলি চারটা মানুষ মারা গেছে, আর যেটার মানে যেটার জন্য মারা গেছে, আপনি দেখবেন এই মানুষদের 50,000 করে টাকা দেওয়া হবে, আর ওদের নিজেদের গাড়ি, তো নিজেদের গাড়ি, যেই গাড়িটা মারা গেছে মানে গাড়িটা ভেঙে গেছে সেটার কথা যদি আপনি চিন্তা করেন, সেটাও কমপক্ষে 25 লাখ, একবার সর্বনিম্ন 25 লাখ, নাহলে 15 লাখ তো হবে সর্বনিম্ন, কিন্তু 15 লাখ টাকা দেওয়ানোর যোগ্যতা আমাদের সরকারের না, হবে না। কেন হবে না, কেন হবে না? আমি সরকারের কথা বিরুদ্ধে বলতেছি না, কেন আমাদের দেশে যত মৃত্যু হয়ে গেলে 50,000, মৃত্যু হয়ে গেলে 1 লাখ, এর উপরে টাকা দেওয়ার ক্ষমতা আমাদের দেশে নাই, কারণ আমাদের দেশের নিয়মই এটা, আমাদের দেশের মানুষের জীবনের কোনো মূল্য নাই। তো মূল্য নাই যেখানে সেখানে এমন হবে, তো আপনারা যাদের কাছে টাকা পয়সা আছে দেশ ত্যাগ করার জন্য আমি মনে করি পারফেক্ট টাইম, কারণ এই দেশে বাইরে যেয়ে যদি গাড়ির তলে পড়ে মরেন আপনারা সরকার সেফ, টাকা দিব, অনেক টাকা দিব, ট্রু অনেক টাকা দিব। আপনি বিশ্বাস না হলে চেক করে দেখেন, আপনি গাড়ির তলে পড়লে মূল্য অনেক টাকা পাবেন, সরকার দিব। যেমন দেখেন ইউক্রেনের যুদ্ধের কারণে মারা গেছে এক লোক, এক সৈনিক, তার জন্য কত টাকা দিছে, 1 কোটি না 5 কোটি টাকা দিছে শুধু ইউক্রেনে মারার জন্য, ওই দেশ পর্যন্ত টাকা দিছে, ওই দেশও টাকা দিছে। তো আমরা যদি ওই দেশে যাই মরেও যাই তা তো আমাদের লাভ আছে ভাই। ট্রু বলতেছি লাইফ আমাদের এদেশে সিকিউর না। আমরা এখন
অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে এমন কোনো ঘটনা নাই। উপর থেকে কি পড়তে পারে? গার্ডার পরেও আমরা মৃত্যুবরণ করতে পারি। তো গার্ডার পরার আগে দেশ ত্যাগ করা উচিত, আই থিঙ্ক এটাই সবচেয়ে বেটার। হয়তো আমি যেতে পারবো না, এটা কোনো কথা না, কিন্তু আমাদের যাওয়া উচিত। কারণ গার্ডারের তলে মৃত্যু না হইয়া যদি বাইরে যাইয়া যদি কারো গুলিতে মারা যায় তাও ভালো, তাছাড়া কিছুই বলার নাই। কারণ আমাদের মৃত্যুর পরও আমাদের ফ্যামিলি হাহাকার করবে, দ্রব্যমূল্যের দাম সেখানে বাঁচতে পারবে না, না বাঁচতে পারবে। স্বাভাবিক জীবনে একজন মানুষ চলে গেলে তার অভাব কোনোদিন কেউ পূরণ করতে পারে না, কেউ পূরণ করতে পারে না। আমি বুঝি, অ্যাকচুয়ালি আমি বুঝি, একজন মানুষ যখন আপনার জীবন থেকে হারাই যাবে না, তখন আপনি বুঝতে পারবেন সে আপনার জীবনে কতটা ইম্পর্টেন্ট ছিল। আমি বুঝি এটা। তো যার চলে গেছে সেই শুধু বুঝবে, দেশের সরকারও বুঝবে না, দেশের নাগরিকও বুঝবে না, যে যার চলে গেছে সেই বুঝবে। তো আপনাদের জীবন সিকিউর করার জন্য আপনাদের ব্যবস্থা নিতে হবে, আপনাদের লাইফ ঠিক রাখার জন্য আপনাদের ব্যবস্থা নিতে হবে। এর ব্যবস্থা অন্য কেউ নিয়ে দিবে না। এখন আমি হতবাক, মর্মাহত এই জন্যই যে আমি কোথায় আছি। ভাগ্য ভালো আমি মারা যাই না, আমি মারা গেলে তো আমার কি হবে? আমার আগে কেউ নাই, পিছে নাই, আমার মা নাই কান্না করার মতো, আমার বাবা আছে, সে কান্না করলে করলো না করলে নাই, কিন্তু আমার ফ্যামিলি আত্মীয় স্বজন যারা আছে তারা হয়তো আমাকে জন্য কান্না করবে না, যাদের চলে গেছে তার জন্য কান্না করবে। ভাই ট্রু বলতেছি ভাই, দেশ ত্যাগ করা খুবই খুবই জরুরি আমাদের সবার জন্য। শ্রীলঙ্কার তো আমরা হব না যদিও, কিন্তু আমাদের এমন কিছু হবে জীবনে যেটা আমরা ভাবতে পারতেছি না। গাডার তলে পরে মৃত্যু হবে, তো মৃত্যু যেখান তখন হইতে পারে, কিন্তু গাডার তলে হোক সেটা আমি চাই না। আল্লাহ সকলকে সেফ রাখুক, আর যারা মৃত্যুবরণ করছে আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুক, তাদের পরিবারের জন্য আমরা সকলেই দোয়া করব এবং সকলেই শোকাহত। আর আজকে 15ই আগস্ট, সেখানেও আমরা শোকাহত। শোকাহতর মধ্যে আরও এত বড় একটা দুর্ঘটনা, এটা মানার মতো না। আর আমাদের কিছু কিছু সিস্টেম আমাদের উন্নতি করতে হবে, সেটা আমাদের সরকার ছাড়া আর কেউ করতে পারবে না। তো সরকার যদি এদিকে না তাকায়, চোখ বন্ধ তো করছে রে ভাই, আর খুলবো না। তো আমরা তাদের জন্য দোয়া করব, মন থেকে অন্তরস্থল থেকে দোয়া করব। আমি খুবই খুবই কষ্ট পাইছি, আমি এত কষ্ট আমার লাইফে আমি কখনোই পাই নাই, মানে এইগুলো দেখা ট্রুলি বিলিভ মি অর নট, প্রচণ্ড কষ্ট পাইছি। এরকম মৃত্যু যেন কারো না হয়। আল্লাহ আমাদের সবাইকে সেফ রাখুক, সবাইকে ভালো রাখুক। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।